সাবস্ক্রাইব করুন অনহেল বাংলা ইউটিউব চ্যানেলকে, বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্পেশালি পাবজি লাভারদের জন্য। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনি যে চিকেন ডিনার উইনার উইনার চিকেন ডিনার যে চিকেন ডিনার করে সবাই যে চিকেন ডিনার, সেই চিকেন ডিনারের আসল চিকেনটা বা জ্যান্ত মুরগিকে আপনি কোথায় পাবজি গেমের ভিতরে দেখতে পারবেন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে আমি আপনি দেখাবো যে পাবজির যে আসল যে জ্যান্ত মুরগিটাকে আপনি কোথায় পাবজি গেমের মধ্যে দেখতে পাবেন। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গো ফর ইট। টেকনোলজির যে কোনো সমস্যা এখন আমরা সমাধান করব আপনার জন্য আপনার পছন্দের নেটওয়ার্কে, লিংক ডিসক্রিপশনে। তো বন্ধুরা, এই যে পাবজিতে চিকেন বা মুরগি দেখার জন্য আপনাকে সোজা চলে যেতে হবে আপনার যে ট্রেনিং মোড। তো জাস্ট আমি আমার ট্রেনিং মোডে চলে যাচ্ছি। তো জাস্ট ট্রেনিং মোডে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনার যে ট্রেনিং মোড সেটা ওপেন হয়ে যাবে। তো এই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনিং মোড, আমি এখানে আছি ম্যাপে। তো আমি যে পয়েন্টটা করে দিলাম এটাকে একটা স্ক্রিনশট করে নিন। এই যে ম্যাপে এই যে লোকেশনটা, এখানে করে আপনাকে যেতে হবে। তো জাস্ট আমি কিছু বন্দুক আর কিছু ব্যাগ ট্যাগ তুলে নিই। তো জাস্ট কিছু বেছে নিচ্ছি আমি এখন। তো আপনি জাস্ট প্যানটা নেবেন, না হলে চিকেনটা পাবে কি না সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ কি, আমি অনেক কবার দেখেছি যখন আমি প্যান ছাড়া যাই না ওখানে, ওখানে কিন্তু চিকেনটা থাকে না। তো জাস্ট আমি কিছু অ্যাক্সেসরিজ তুলে নিচ্ছি, কিছু বন্দুক, কিছু হাতে রাখার মতো কিছু নিয়ে নিচ্ছি। এক কথায় ওখানে ফুলভাবে যেতে হয়, যাতে লড়াই করতে যাচ্ছেন যেভাবে সেভাবে যেতে হয়। না হলে কিন্তু আমি অনেক কবার চেষ্টা করে দেখেছি ওখানে কিন্তু মুরগিটা থাকে না। তো জাস্ট আমি একটা বন্দুক তুলে নিচ্ছি এখানে, জাস্ট অর্ডিনারি দুটো বন্দুক তুলে নিলাম আমি। তো জাস্ট এবার আমাকে একটা গাড়ি চাই। তো ওই দেখুন সামনে একটি গাড়ি, আপনি একটি গাড়ি তুলে নেবেন তাহলে যেতে সুবিধা হবে। তো জাস্ট আমি গাড়ি ভিতরে উঠে পড়লাম। তো আপনি ম্যাপে আরেকবার দেখিয়ে দিলাম এই যে এই জায়গাটায় যেতে হবে আপনাকে। তো জাস্ট চলুন তাহলে যাওয়া যাক এই জায়গাটায়। ভ্রম ভ্রম তো বন্ধুরা, এই যে এই জায়গাটাই করে আপনাকে কিন্তু নামতে হবে। এই যে কন্টেনারগুলো আছে এর পাশেই কিন্তু আপনাকে নামতে হবে। তো জাস্ট আমি কন্টেনারের একদম মাথায় যেতে হবে আপনাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় দিয়ে রাস্তা আছে। তো জাস্ট আপনি দেখুন কিন্তু এখান দিয়ে রাস্তা করা আছে। তো আপনি এটা খুব সাবধানে উঠবেন, কারণ কি একবার মাথায় উঠে গিয়ে আবার যদি পড়ে যান আবার আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে, অর্থাৎ ইনিস থেকে আবার উঠতে হবে। তো জাস্ট একটু সামলে উঠবেন। তো জাস্ট আমি কন্টেনার থেকে এই কন্টেনারে লাফ মারবো এখান থেকে এখানে। তো জাস্ট আপনি দেখতে থাকুন কোথায় দিয়ে যেতে হয় এটা। তো জাস্ট একদম মাথায় যেতে হবে আমাদের, জাস্ট তুলুন। তো এটার উপরে উঠতে হবে, এটার উপরে গিয়ে সামনে ওই যে কন্টেনারটার ওখানে যেতে হবে। তারপরে এবার সোজা, তো ওই যে কন্টেনারে, হ্যাঁ তো এই, হ্যাঁ তো এবার জাস্ট এই কন্টেনারটা এই যে বাঁকা হয়ে আছে এটার উপর উঠুন। তারপরে এই দেখুন এই যে বাক্সগুলো রাখা আছে এর উপর উঠতে হবে, জাস্ট একদম মাথায় উঠতে হবে। তো জাস্ট মাথায় উঠে পড়ি। তো এইবার দেখুন কিন্তু সামনে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন একটা বম আছে। এই বমটাকে আপনি তুলে নেবেন, জাস্ট বমটাকে নিয়ে নেবেন। পিক আপ করে নেওয়ার পর একটু পিছিয়ে আসবেন, একটু বড় লাভ দিতে হবে। তো একটু পিছিয়ে আসবেন, তো পিছিয়ে এসে দৌড়িয়ে গিয়ে কিন্তু লাভটা মারবেন, নাহলে পড়ে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেশি এই জায়গাটায়। বেসিক্যালি এই জায়গাটায় পড়ে যাওয়ার চান্সটা খুব বেশি। তো জাস্ট এর উপর যে উপরে যে কন্টেনারটা আছে এটার উপর আমাদের উঠে যেতে হবে। তো আর ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ কি আমার মাইকটা আছে অন্য জায়গায়, আমি আছি অন্য জায়গায়, এই জন্য খুব শর্টের মধ্যে ভিডিওটা করছি। তো টপিক আছে অনেক কিছু কিন্তু ফেস ক্যাম ভিডিও করতে পারছি না, আমার স্টুডিও সেট আপ চলছে, নতুন স্টুডিও আনবো ভাবছি। তো দেখি কীভাবে কী করা সম্ভব হয়। তো এই যে আমার একদম মাথায় চলে যেতে হবে,
ওয়ে হয়ে ওই দেখুন বন্ধুরা, কিন্তু চিকেন কিন্তু ওখানে লাফালাফি করছে, আর গ্রিলি স্যুট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই দেখুন আমাদের কিন্তু গ্রিলি স্যুট, খুব ইউনিক জিনিস গ্রিলি স্যুট। এবং আমাদের যে জ্যান্ত চিকেন বা মুরগি, জ্যান্ত মুরগি সবাই বলে তো একদম যে চিকেন ডিনার, চিকেন ডিনার, তো আসল চিকেন তো কেউই দেখেনি সেইভাবে। তো এই দেখুন কিন্তু পাবজির চিকেন কীভাবে লাফালাফি করছে। তো জাস্ট আমি গ্রিলি স্যুটটা তুলে নিই, গ্রিলি স্যুটটা তুলে নেওয়ার পর জাস্ট এই মুরগিটাকে আমি একটু আঘাত করে দেখি। তো জাস্ট আমি গুলি করে দেখি। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কিছুই হচ্ছে না মুরগিটার, কিন্তু কিছুই হচ্ছে না, ও কিন্তু নিজের মন দিয়ে নড়াচ্ছে। আমার গুলি ফুড়ে গেল জাস্ট অন্য বন্দুকটা দিয়ে, না এর কোনো ক্ষতি নেই। তো এই দেখুন মুরগি, আমি আপনাদের দেখিয়ে দিলাম যে মুরগি পাবজিতে জ্যান্ত মুরগি। তো ছিল একটা ছোটো ভিডিও যার মাধ্যমে আমি আপনাদের পাবজি লাভারদের একটু এক্সাইটেড করে দিতে পারলাম। তো এই যেমন স্ক্রিনশটটা কিন্তু আপনি নিয়ে নেন জায়গায় আসার জন্য, একবার অন্ততপক্ষে একবারও এই জায়গাটা চেক আউট করবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার সকলে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, লাইক করবেন কারণ কি, লাইক করলে আমাদের যে ভিডিও করার ইচ্ছাটা সেটা বাড়তে থাকে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন অবশ্যই, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশান, সব ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে থাকেন, অর্থাৎ কোনো ভিডিও আপনি মিস না করেন, যাতে আপনি সব ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করতে ভুলবেন না, কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই সলভ করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আর আমাদের সঙ্গে বলতে থাকুন জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা জুড়ে থাকুন। টাটা, টেক কেয়ার।